যশোরে যুবলীগ কর্মী শরীফুল ইসলাম চোহাগ হত্যা মামলায় তৌহিদ চাকলাদার ফন্টুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার হত্যা মামলাটির চার্জশিটভুক্ত আসামি ফন্টু চাকলাদার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি ইদ্রিস আলী। 2018 সালের 28 আগস্ট রাতে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে খুন হন যুবলীগ কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন, সম্রাজ আটজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহমদ 2020 সালের 20 জুলাই ফন্টু চাকলাদার সহ 11 জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ফন্টু চাকলাদার। এরপর আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দৈনিক কল্যাণ, যশোর।